আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও নাজদিন কিচেনের লাইফস্টাইলে। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম, তো শত ব্যস্ততার মাঝে আসলে ভিডিও শেয়ার করা হয় না, আপনারা আমাকে ভুলে যাননি। তো আজকে আমি আপনাদের সাথে একটি কেকের ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে বার্থডে কেক। তো দুই বোনের বার্থডে, আলসা আর সালস আলিসা এবং সালসার যে কার্টুন ছবিটা আছে ওইটা দিয়ে আজকে কেকটা ডেকোরেশন হবে। তো এখানে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। কেকটাকে আমি চার ভাগে স্লাইস করে নিয়েছি। তো কাটার পরে আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম দিয়ে, তারপরে এক স্লাইস দিয়ে এর উপরে ক্রিম দিয়ে স্প্রেড করে নিচ্ছি। তো আমার অনেকেই আপনারা চাচ্ছিলেন আমার হুইপ ক্রিমের রেসিপিটা দেওয়ার জন্য, আমি আসলে সময় সুযোগ করে আপনাদেরকে দিয়ে দিব, সময় পাচ্ছি না তাই দিতে পারতেছি না। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি যেভাবে করতেছি আপনারা চেষ্টা করবেন এভাবেই করতে। আমি আপনাদের অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না, সেই কারণে আসলে আমি দুঃখিত। তো আপনারা যদি আমার ফ্রান্সে যারা বসবাস করতেছেন তারা আমার থেকে কেক নিতে চান, আমার কিন্তু আরেকটা বিজনেস পেজ আছে আমার কেক এবং স্ন্যাক্স আইটেমের, নাজনিন্স কেক হাউস আমার পেজটার নাম। তো আপনারা ইউটিউবে, সরি আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারবেন নাজনিন্স কেক হাউস নামে আমার পেজ। তো এখানে আমার কেকের এবং স্ন্যাক্স আইটেমের আমি অর্ডার নিয়ে থাকি যে কোনো প্রোগ্রামের জন্য। তো আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করতে পারবেন। এটাও আজকে আমার একটা অর্ডারের কেক। তো খুব দ্রুত সময়ে কিভাবে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে এক এক করে আমি ক্রিম দিয়ে সবগুলা লেয়ার করে নিচ্ছি। তো আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও এবং রেসিপি দেখার জন্য। তো আমার ব্লগও আছে, আপনারা আমার ব্লগগুলো দেখবেন। তো সবাই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাবেন না। কেকটাকে আমি সুন্দর করে কোটিং করে নিয়েছি চারপাশে। এখন 15 থেকে 20 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিব। তো দর্শক দেখেন 15-20 মিনিট পরে আমি সেট করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তারপর উপরে চারপাশেই ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর উপরে যে ডিজাইনটা ছিল সেটাও আমি পার্পেল কালার এবং ব্লু কালার দিয়ে করে নিয়েছি। আর হ্যাপি বার্থডে এখানে রৌনফ অ্যান্ড রুতবা দুই বোনের যেহেতু বার্থডে সেটা লিখে নিয়েছি। আর এখানে কিছু পার্ল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে, পার্ল দিলে আসলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে এই কারণে। আর উপরে যে আলিসা এবং সালসার কার্টনটা সেটা উপরে বসিয়ে দিয়েছি। দর্শক আমার কেকটা ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলে যাবেন না, আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই কেকটা রেডি হয়ে গেছে একদম ডেলিভারির জন্য। তো আমি সময় স্বল্পতার কারণে আমি কিন্তু বাকিটা দেখাতে পারিনি, আপনাদের বলে দিয়েছি। তো ভালো থাকবেন আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।